বন্ধুকে আজকে আমরা আলোচনা করব নাউন দিয়ে যেভাবে সাবজেক্ট রূপে সাবজেক্টে গড়ে বসিয়ে বাক্য তৈরি করার কৌশল। তাই বন্ধুগণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ এখানে 46টি আর ডিজাইনের আলোকে আমরা আলোচনা করেছি। তাই প্রথম ভিডিওতে আমরা 15 থেকে 22 পর্যন্ত আমরা আলোচনা করেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এখানে 23 থেকে আমরা আলোচনা করব 23 থেকে 29 পর্যন্ত। তো বন্ধুগণ এটা বিশ্বাস রাখুন যে প্রতিটা বাক্যের গঠন প্রণালী ভিন্নতর, অর্থাৎ নাউন দিয়ে আমরা 46টি গঠনের বাক্য তৈরি করে পড়তে পারি। অবশ্যই এর আগে এক যে কোনো একটা ব্যক্তির নাম দিয়ে 1 থেকে 14 ভাবে গঠন প্রণালী আলোকে আমরা পড়েছি। উক্ত ভিডিওটি দেখুন, তারপর এই ভিডিওটি দেখুন, তারপর আর 3 নম্বর ভিডিও হলো এইটা, এটা দেখুন। এখন আসেন বন্ধুগণ, মেনি এ টিচার, অনেক শিক্ষকই, মেনি এ মাদার, অনেক মাই, মেনি এ ফাদার, অনেক বাবাই, মেনি এ চাইল্ড, অনেক শিশুই, মেনি এ ম্যান, অনেক লোকই, মেনি এ ফ্যামিলি, অনেক পরিবারই, মেনি এ নেশন, অনেক জাতি, মেনি এ প্লেস, অনেক জায়গাই। তো বন্ধুগণ এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায়। তো এদেরকে দিয়ে কীভাবে বাক্য তৈরি করুন, মেনি এ টিচার ওয়ান্স, মেনি এ টিচার ওয়ান্স, অর্থাৎ এখানে ভার্ব সিঙ্গুলার হবে এবং যদি মলভার থাকে তার সাথে এসবি যোগ করতে হবে প্রেজেন্ট ইনভেন্ট টেন্সের ক্ষেত্রে। যেমন মেনি এ টিচার ইজ, মেনি এ টিচার ইজ, মেনি এ টিচার হ্যাজ, এইভাবে হবে। অর্থাৎ মেনি এ টিচার দিয়ে সিঙ্গুলার বোঝায়, তাই সিঙ্গুলার আলোকে কিন্তু বাক্যটি গঠিত হবে। এখন আসেন সাম দিয়ে আমরা পড়বো। যেমন সাম টিচার্স, সাম টিচার্স, সাম ফাদার্স, সাম চিলড্রেন, সাম ম্যান, সাম ফ্যামিলিস, সাম নেশনস, সাম প্লেসেস, সাম স্কুলস, সাম কান্ট্রিজ, এইভাবে বন্ধুগণ কিছু কিছু অর্থে, কিছু বা কিছু কিছু অর্থে এইভাবে পড়বেন। যেমন সাম টিচার্স ওয়ান টু স্পিক ইন ইংলিশ, সাম টিচার্স ওয়ান টু স্পিক ইন ইংলিশ, কিছু কিছু শিক্ষক ইংরেজিতে কথা বলতে চায়। তো বন্ধুগণ আমরা এখান থেকে শিখে নিলাম যে সাম প্লাস নাউন বসিয়ে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায় এবং এটা সাবজেক্ট হিসেবে বসে, আবার এইগুলো কিন্তু অবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহার হয়। আমরা পরবর্তীতে অবজেক্ট হিসেবে দেখাবো। এখন আসেন এ নাম্বার অফ, এ নাম্বার অফ, যেমন এ নাম্বার অফ টিচার্স ওয়ান টু স্পিক ইংলিশ, কিছু সংখ্যক, কিছু সংখ্যক মা, কিছু সংখ্যক ছাত্র, কিছু সংখ্যক ছেলে মেয়ে, কিছু সংখ্যক স্কুল, কিছু সংখ্যক পশুরা, কিছু সংখ্যক পশু, কিছু সংখ্যক বই। বন্ধুগণ এইভাবে এই জাতীয় বাক্যের ক্ষেত্রে কী হবে, কিছু সংখ্যক প্লাস নাউন প্লুরাল হবে। এখন এ নাম্বার অফ টিচার্স ওয়ান টু স্পিক ইংলিশ, তো এইভাবে 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 আপনার শত শত না হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায় এবং বাক্য তৈরি করে পড়তে থাকুন। এখন আসুন 26 নম্বর, 26 নম্বরটি হবে এখানে দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা খুব ভালো। তো এখানে হবে দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, দ্য লাভ অফ মাদার, মায়ের ভালোবাসা, দ্য কস্ট অফ বুকস, কস্ট অফ দ্য বুকস, দ্য রোডস অফ ঢাকা সিটি, দ্য টিচিং অফ আওয়ার্স টিচার, দ্য রিডিং অফ নিউজ পেপার। তো বন্ধুগণ এইভাবে নাউন অফ নাউন বসে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে থাকুন এবং সাথে অবশ্যই বাংলা মিনিংটি লিখবেন এবং এই যে এইভাবে বাক্য তৈরি করবেন। এখন আসেন বন্ধুগণ ন স্টুডেন্ট অফ দিস স্কুল, ন স্টুডেন্ট অফ দিস স্কুল, কোনো লোকই না, কোনো ছাত্রই না, দ্য ন ম্যান ইন দিস ভিলেজ, এই গ্রামের কোনো লোকই না, ন পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, এই মানে ন পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোনো লোকই না, ন স্টুডেন্ট ইন দিস সাবজেক্ট ইন দিস ডিস্ট্রিক্ট, ন স্কুল ইন দিস ডিস্ট্রিক্ট, ন গার্ল ইন দিস হাউস, এই বাড়ির কোনো মেয়েই না, ন ওমেন, ন ওমেন ইন দ্য ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর কোনো নারীই নয়, ন মাদার ইন দ্য ওয়ার্ল্ড, এই এই পৃথিবীর কোনো মাই না। তো বন্ধুগণ এরূপ যাতে শত শত বাক্যাংশ বানিয়ে পড়া যায়। এখন আসুন ন স্টুডেন্ট অফ দি স্কুল ইজ গুড ইন ইংলিশ, এই স্কুলে কোনো ছাত্রই ইংরেজিতে ভালো না, ইংরেজিতে ভালো না, এইভাবে আপনি নিচের বাক্যাংশ দিয়ে বাক্য তৈরি করে পড়ুন। এখন আসুন এনি প্লাস নাউন, যেমন এনি স্টুডেন্ট অফ দি স্কুল, এই স্কুলের কোনো ছাত্রই তার মতো ভালো না, ইজ অ্যাজ গুড অ্যাজ আই, তো এনি স্টুডেন্ট অফ দি স্কুল, এনি ম্যান ইন দিস ভিলেজ, এই গ্রামের কোনো লোকই না, লোকই এই গ্রামের কোনো লোকই, এই 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 পৃথিবীর কোনো লোক, এনি স্কুল অফ দিস ডিস্ট্রিক্ট, এই 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 জেলার মানে কোনো স্কুল, এই জেলার কোনো স্কুল। তো বন্ধুগণ এইভাবে শত শত বাক্যাংশ বানায় পড়া যায়,
তাই পড়তে থাকুন ইনশাল্লাহ বাংলা মিনিং সহকারে। এখন আসুন ন আদা দে পড়ব। ন দা স্টুডেন্ট অফ দি স্কুল, এই স্কুলের কোনো ছাত্রই তার মতো ভালো না। ন আদার স্টুডেন্ট অফ দি স্কুল ইজ গুড অ্যাজ ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তো এখানে লক্ষ্য করুন বন্ধুগণ, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ, নো আদার পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার স্কুল ইন দিস ডিস্ট্রিক্ট, নো আদার গার্ল ইন দিস হাউস, নো আদার বুক ইন আওয়ার স্কুল, নো আদার বুক ইন আওয়ার স্কুল। তো বন্ধুগণ এইভাবে শত শত না হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায়। আপনি পড়তে থাকুন, যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে এই সকল ব্যবহারগুলি আপনাকে বারবারে লিখে লিখে পড়তে হবে, তাহলে আপনি শিখতে পারবেন এবং অপরকে পড়াতে পারবেন। তো বন্ধুগণ বন্ধুগণ লক্ষ্য করুন, তা আমরা ইতিমধ্যে দুটি তিনটি ভিডিও দিয়ে শিখলাম, এক থেকে আমরা শিখে নিলাম যে টোটাল হলো 29টি নিয়ম তিনটি ভিডিওর মাধ্যমে। যারা প্রথম দ্বিতীয় ভিডিওটি দেখেননি তারা অবশ্যই উক্ত ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।